প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো একদম কাগজের মতো নরম তুলতুলে পাতলা রুটি। কিভাবে অল্প সময়ে অনেকগুলো রুটি আপনি তৈরি করে নিতে পারেন, অল্প সময় সংরক্ষণ করতে পারেন অনেক দিন, আর সংরক্ষণ করে খেতে পারেন। আর যারা রুটি বানানোর ঝামেলার জন্য রুটি খেতে চান না, তারা অল্প সময়ে এই রুটি তৈরি করে সংরক্ষণ করে অনেক দিনও খেতে পারবেন। আমি কিভাবে সংরক্ষণ করি আর কিভাবে রুটিগুলো তৈরি করি, অল্প সময়ে মাত্র 2 কাপ আটা দিয়ে অনেকগুলো রুটি তৈরি করেছি। দেখেন, আমি একটা রুটি হাতে নিয়ে দেখাচ্ছি, একদম ওপর পিঠে আপনার হাতটা দেখা যাচ্ছে একদম সফট নরম তুলতুলে। এই রুটিটা আপনি তৈরি করে সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত, চাইলে সমোসা রোল শীট হিসাবেও ব্যবহার করতে পারেন, আর থাকবে অনেক দিন পর্যন্ত খুব ভালো এয়ারটাইট বক্সে রেখে ফ্রোজেন করতে পারেন। আমি রুটিগুলো তৈরি করার জন্য 2 কাপ আটা নিয়েছি আর 7 মতো লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি নর্মাল তাপমাত্রা পানি নিয়েছি, এখানে কোনো গরম পানি বা তেল ব্যবহার করব না, সামান্য পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা দেখবেন যেন কোনো শক্ত না হয়, শক্ত হলে কিন্তু আপনার রুটিগুলো ভালো হবে না। সফট একটা ডো তৈরি করে নিয়ে ভালো করে মথে নেবেন, হাতে একটু তেল লাগিয়ে উপরে একটু হালকা তেল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 10 মিনিট পর্যন্ত রেস্টে। 10 মিনিট পর ফিরে আসছি, দেখেন রুটি আটাটা একদম সফট হয়ে গেছে। এখন আবারও ভালো করে মথে নিব, যত ভালো করে মথে নেবেন রুটিটা তত সুন্দর হবে এবং সফট হবে, খেতেও ভালো হবে। রুটির আটাটাকে আমি 2টা অংশে ভাগ করে একটা অংশ নিয়ে আমি ভালো করে আবারও মথে নিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব, রুটির পুরোটাটা হবে একদম পরোটার চেয়ে একটু মোটা করে ভালো করে একটা রুটি বেলে নিব। বেশি পাতলা করে বেলবো না, যেহেতু একটা রুটি থেকে আমি অনেকগুলো রুটি কেটে নিব। আমি একটা গ্লাসের সাহায্যে একই মাপে যেন সবগুলো রুটি হয় এজন্য আমি একটা গ্লাসের মাধ্যমে সবগুলো রুটি আমি কেটে নিয়েছি। আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমার সবগুলো রুটি কাটা হয়ে গেছে, এখন আমি ছোট্ট একটা রুটি নিয়ে এর উপরে কিছুটা তেল দিয়ে আর হালকা আটা ছিটিয়ে দিয়ে আরেকটা রুটি বসিয়ে একে একে আমি 5টা রুটি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে যদি 5টা রুটি বেলতে আপনাদের ঝামেলা হয় তাহলে আপনারা 3টা বা 4টা করেও দিতে পারেন, আমি এখানে 5টা করে দিয়েছি। দিয়ে দেখেন আমি 5টা রুটি দিয়েছি সমান। এখন আমি উপরে আর নিচে একটু আটা ছিটিয়ে হাত দিয়ে ফ্রেস করে একটু বড় করে নিয়ে তারপরে সামান্য একটু আটা দিয়ে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। রুটিগুলো যত পাতলা করবেন তত রুটি প্রত্যেকটা রুটি পাতলা হবে, আর বেশি পাতলা করলে দেখবেন আবার এর আমি দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হবে। এরকম পাতলা করে রুটিগুলো বেলে নেবেন, যত পাতলা করবেন রুটিগুলো ততই পাতলা হবে। আর এভাবে আমি বাকিগুলো এভাবে সেম প্রসেসে আমি তৈরি করে নিব সবগুলো রুটি। যখন আমার বেলা হয়ে যাবে তখন চুলাতে একটা তাওয়া বসিয়ে রুটিগুলোকে আমি এখন ছেঁকে নিব। এখন আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন একটা রুটি দিয়ে দিব। আর দেখবেন চুলার তাপ বেশি কমিয়ে রাখলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যাবে। চুলাটা নর্মালি আমরা রুটিটা যেভাবে যে তাপে ছেঁকে নিই মিডিয়াম তাপে, ওরকম হিট রেখে আপনারা চুলার তাপ বেশি বাড়াবেন না কমাবেন না, মিডিয়াম হিটে রেখে চুলার রুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেবেন। রুটিটা যখন 1 পিঠ হয়ে আসবে তখন 1 পিঠ উল্টিয়ে এভাবে দিবেন। দেখেন রুটিটা যখন একটু ফুলে উঠবে তখন 1 পিঠ উল্টে, দেখেন আমার রুটিগুলো ফুলে আসতেছে, দেখেন ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি উল্টিয়ে যখন দেখবেন লেয়ারটা একটু ছেড়ে আসছে চার থেকে, তখন একটা একটা করে উঠিয়ে তারপরে আবারও উল্টিয়ে আরেকটা ফলেপ যখন একটু হয়ে আসবে এভাবে একটা একটা করে উঠিয়ে নেবেন। আর আপনারা যদি চুলা থেকে না উঠাতে পারেন, গরম হাতে গরম লেগে যেতে পারে, তাই আপনারা একটা প্লেটে নিয়ে গরম গরম একটু উল্টিয়ে তারপর আবার চুলার উপরে দিয়ে একটু হালকা সেঁকে নেবেন। দেখেন আমি এভাবে গরম গরমে চুলার উপর থেকে তাওয়া থেকে আমি তুলে নিয়েছি প্রত্যেকটা রুটি। এভাবে আমি এক এক করে প্রত্যেকটা রুটি আমি ভেজে প্রত্যেকটা পাটে পাটে উল্টিয়ে পাল্টিয়ে আমি তুলে নিয়েছি। আপনারা চাইলে 2 পিঠ যখন হয়ে আসবে তখন একটা প্লেটে নিয়ে একটা একটা করে আপনার রুটি খুলে নিতে পারেন, তখন খুব সহজে খুলে যাবে। যেহেতু আমি রুটি এটা খাওয়ার জন্য তৈরি করেছি, এটা একটা একটা করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে প্রত্যেকটা রুটি এভাবে আমি খুলে নিয়েছি। খুব সাবধানে রুটিগুলো খুলে নেবেন। এভাবে আপনারা রুটিগুলো ভেজে নিয়ে
আর নর্মাল ফ্রিজে বক্সে এয়ারটাইট বক্সে আপনি টিস্যু দিয়ে উপরে নিচে টিস্যু দিয়ে খুব ভালোভাবে ঢাকনা আটকিয়ে সংরক্ষণ করতে পারেন, যেন বাতাস না লাগে, লাগলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর নর্মাল ফ্রিজে এভাবে রেখে বা চাইলে ডিপেও আপনি ফ্রোজেন করে রাখতে পারেন। দেখেন সবগুলো রুটি আমার তৈরি হয়ে গেছে, আমি একটা রুটি হাতে নিয়ে দেখাচ্ছি কত পাতলা একদম সফট, দেখেন নোটগুলো একদম হাতের সাথে মিলিয়ে যায়। এইভাবে তৈরি করে আপনি বিকেলের নাস্তাও তৈরি করে নিতে পারবেন এই রুটি দিয়ে। আর দেখেন কতগুলো রুটি হয়েছে, মাত্র 2 কাপ আটা দিয়ে অনেকগুলো রুটি তৈরি করা যায় অল্প সময়ে অল্প উপকরণে, আর ঝটপট তৈরি করে নিতে পারেন। কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।